এটা কি কাপড়? চায়না কটন। চায়না কটন, হ্যাঁ তো অনেক সুন্দর, অনেক সুন্দর। এটা কত টাকা পড়বে? এটা পাইকারি বিক্রি করি আমরা 320 টাকা, খুচরা তো 400-450। এই তো করলাম টি শার্ট দেখি দিই একটা। আসসালামু আলাইকুম। ভালো আছেন? ইনশাল্লাহ ইনশাল্লাহ। এগুলো তো সব পাইকারি সেল নাকি? হোলসেল মার্কেট এটা। এটা হচ্ছে এই যে শার্ট, এগুলো কি কালার ওয়াইজ দাম নাকি আপনার? শার্ট বুঝা দাম, সব দাম সবগুলো এক রেট না? তো হিউজ পরিমাণ এখানে শার্টের কালেকশন আছে। এগুলা মূলত কয় পিস করে কিনতে হয়? পাইকারি নিচে 12 পিস, নিচে 12 পিস। এমনি তো 1 পিস 2 পিস এরকম তো বিক্রি করেন না? বিক্রি করি যখন কাস্টমার না থাকে তখন। আচ্ছা আচ্ছা। এমনি যদি কেউ কিনতে চান 1 পিস 2 পিস তাহলে কিনতে পারবে, সেই ক্ষেত্রে কি দাম বেশি লাগবে? অবশ্যই একটু বেশি লাগবে। 50 পিস নিবো, আমি 10 টাকা লাভ করলে 500 টাকা, 500 টাকা হয়ে যাচ্ছে। কিন্তু ভাঙ্গিয়া নিবো, কালোটা নিবো। আচ্ছা আচ্ছা। তো এগুলো কিরকম দাম পড়বে? মানে 1 পিস নিলে? 1 পিস নিলে 400 টাকা। 1 পিস নিলে এটা 400 টাকা। আর যদি 12 পিস কেউ নেয় সেক্ষেত্রে কত টাকা পড়বে? সেক্ষেত্রে 280 টাকা। 1 পিস নিলে লাগবে 400 টাকা। আর যদি কেউ মানে পাইকারি কিনতে চান সেক্ষেত্রে দাম পড়বে মাত্র 280 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এটা হচ্ছে হোলসেল মার্কেট, যার কারণে কম পাওয়া যায়, কমে নিতে পারবেন আপনারা। তো দেখা গেলো যে 12 পিস নিলে কি একই কালার নিতে হয়? না না, 6 পিস, 6 পিস, 6টা কালারের জন্য 12 পিস। অনেক শার্ট, অনেক শার্ট এখানে শার্টের বিকল্প। তো 2-1 পিস যদি আমার একটু খুইলে দেখাইতেন আর কি। এই দেখ খুব সুন্দর চেক শার্ট। হ্যাঁ খুবই সুন্দর। এটা কি কাপড়? চায়না কটন। চায়না কটন, হ্যাঁ তো অনেক সুন্দর, অনেক সুন্দর। এটা কত টাকা পড়বে? পাইকারি বিক্রি করি আমরা 320 টাকা, খুচরা তো 400-450। আচ্ছা আচ্ছা। পাইকারি রেট হচ্ছে 320 টাকা, আর যদি কেউ খুচরা নিতে চান সেক্ষেত্রে লাগবে 400 টাকা। খুবই সুন্দর একটা চেক শার্ট, ভালো। তো এরকম তো অনেক শার্ট আছে এখানে, আসলে কেউ আসলে না পছন্দ হওয়ার মতো কিছু না, শার্টের কোনো বিকল্প নেই। তোমার ভালো থাকবেন, কষ্ট দিলাম, আল্লাহ হাফেজ।